খাগড়াছড়ির ধর্মপুর আর্য বনবিহারে 29তম দানোত্তম কঠিন শিবরদান উদযাপন করা হচ্ছে। সকালে বিশ্বশান্তি ও সকল প্রাণীর মঙ্গল কামনায় পঞ্চশীল গ্রহণের পর বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে বুদ্ধমূর্তি দান, শঙ্খদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরুদান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। কঠিন শিবরদান অনুষ্ঠানে রাঙ্গামাটি রাজবন বিহারের শতাধিক বৌদ্ধ ভিক্ষুসহ হাজারো বৌদ্ধ নরনারী কঠিন শিবরদানে অংশ নেন।